হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখা যায় তাহলে বলো তো মনটা কেমন লাগে? আমার তো খুব ভালোই লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়তে শুরু করেছে, সেটা দেখে ভিডিওটা স্টার্টও করে দিলাম। জানি না আজকে কোটা ব্লগে কী কী শেয়ার করবো, বাট তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মন মেজাজ একদমই ভালো নেই, কারণ চলছে জুডোর বাবার সাথে ঠান্ডা লড়াই, কেউ কারোর সাথে কথা নেই। সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, রাতেও ঘুমিয়েও ছিলাম একটু দেরিতে, যদিও পরে তোমাদের সব কিছু বলবো। চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না মোটামুটি সব কিছুই হয়ে গেছে, আর এখন আমি আসলাম বাসনগুলো ধুতে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বাসন জমে রয়েছে, তো চলো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। সকালবেলা ভাত হয়েছে, আর আজকে না আমাদের নিরামিষ, আজকে হচ্ছে মঙ্গলবার। এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে টক ডাল, আমড়া দিয়ে টক ডাল হয়েছে, আর তার সাথে হয়েছে নারকেল দিয়ে চিংড়ি মাছের একটা ভাপা টাইপের করেছে, কীভাবে করেছে জানি না বাট খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর তার সাথে হয়েছে পনির আর মটরের তরকারি, যেটা বলে চানা পনির সেটাই, যদিও এটা চানা ছিল না, জাস্ট শুধুমাত্র ঘুগনি যে মটর হয় সেগুলো দিয়ে পনির আলু দিয়ে তরকারি। তো চলো, কালকে যেহেতু উপোস ছিলাম সারাদিন তো সেরকম কিছু খাওয়া হয়নি, তাই সকাল সকাল এক পুন ভাতই নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ একদম অল্প একটু ভাত, আর এখানে মটর পনিরটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে, এই যে এক গাদা বাসন জমে আছে এখন এগুলোকে ধুয়ে মুছে ঠিকঠাকভাবে জায়গা মতন রাখার পালা। রান্না মাই সব করেছে, আমি কিছুই করিনি, বললামই সকালবেলা ঘুম থেকে উঠতে আমার এমনিতেই দেরি হয়ে গেছিলো, সেই কারণে রান্নাবান্নার দিকে আসতে পারিনি। আর রান্নাও একদম সিম্পল হয়েছে, তাই তাড়াতাড়ি করে হয়ে গেছে, উঠতে দেরি হয়ে গেছে বলে খুবও দেরি করিনি, ওই 9টার সময় উঠেছি, তার মধ্যেই সব রান্নাবান্না কমপ্লিট। দেখলেই 2-3 রকমের রান্না, তাই তাড়াতাড়ি করেই হয়ে গেছে। বললাম না জুডোর বাবার সাথে ঝগড়া হয়েছে, সেরকম কোনো কিছুই না, কিন্তু আমাদের মধ্যে এরকম টুকটুক হতেই থাকে, কিন্তু এবারটা একটু বেশিই হয়েছে, কারণ প্রত্যেকবার আমি ওর সাথে কথা বলি সেদে সেদে, আমার যার সাথেই ঝগড়া হোক না কেন বেশিক্ষণ কথা না বলে না থাকতে পারি না, বিশেষ করে নিজের লোকের সাথে, আর অপর কারোর সাথে হলে তো কোনো কথাই নেই, সেই রাগ যে কতদিন পুষে রাখবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যেটা তোমাদের বলছিলাম, তো ঝগড়া হয়েছে কালকে রাতের দিকেই, বাট আজকে সকাল পর্যন্ত যে কথা বলিনি সেটাই আমার অল্প বেশি বেশি লাগছে। তো যাই হোক, তোমাদের ভাবছিলাম বলবো না, তাও বলেই দিলাম ভিডিওর শুরুতেই। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। রাতের দিকে আমি দুটো নতুন রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, সারাদিনে সেরকম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে শেয়ার করতে চাইনি হয়তো, তার জন্য শেয়ার করা হয়নি, নাহলে প্রত্যেক দিনের মতন তো আজকের দিনটাও কেটেছে, কাজ বাজও করেছি, সব কিছুই করেছি। কিছু কিছু দিন এমন থাকে না যেদিন আর ক্যামেরার সামনে এসে কারোর সাথে কথা বলতে বা কাজ বাজ শেয়ার করতে ইচ্ছে করে না। সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করবো না করেও ভিডিওটা স্টার্ট করলাম, জানি না কি মনে করে করেছি, না করার অনেক রিজন ছিল। তো যাই হোক, এই হচ্ছে একটা ব্লগারের জীবন, যে জীবনে যাই চলুক না কেন, যাই ঘটুক না কেন, নিজের কাজটা তো কন্টিনিউ করতেই হবে। তো এতটুকু ভেবে ভিডিওটা শুরু করেছিলাম, জানলাম ভালো খারাপ সব কিছু নিয়েই জীবন, সবটাকেই ফেস করতে হবে আর ভিডিও আমাকে বানাতেই হবে, তো এটা ভেবেই আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো তারপরে মিডিলের দিকে জুডো ফোনের জন্য প্রচুর বায়না করছিলো, ফোন দেখবে, তো ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমিও কাজবাজ সেরে টেরে একবারে নিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে স্নান করিয়ে খাইয়েছিলাম, তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর কালকে অনেক রাতে ঘুমিয়েছি, প্রায় কখন ঘুমিয়েছি আমি নিজেও জানি না, হয়তো ভোরের দিকে একটুখানি চোখ লেগে গেছিলো, সকালে উঠেছিও দেরি করে, রান্নাবান্না কিছুই করিনি, বললাম আমি সকালে যতটুকু কাজবাজ করেছিলাম অতটুকুই, আর মানে রান্না বাদে আর যা যা কাজ থেকে সেগুলোই করেছিলাম। তো যাই হোক, সেই কারণে না জুডোকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে গেছিলাম। তো যেটা তোমাদের বলছিলাম, তো স্নানও করিনি, খাইও নি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে, 5টা মতন বাজে, ঘুম থেকে উঠে স্নান টান করে অল্প কটা ভাত খেয়েছিলাম। কী কী রান্না হয়েছিলো সকালেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, তো ওটা দিয়ে ভাত খেয়েছিলাম। কী হচ্ছে না হচ্ছে আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, যা সব কিছু তোর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না। তো এতটুকুই বললাম যে মন মেজাজ ভালো নেই, তার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, ক্যামেরাটাও এখন যেন অসহ্য লাগছে, মানে যে ফোনটা ধরে যে কথা বলছি জানি না আমি কী বলছি না বলছি, কারণ কোনো কিছু ঠিক ঠিকানা নেই, ক্যামেরাটাও এখন ঠিক ভালো লাগছে না, কারণ যে ক্যামেরাকে এত পছন্দ করি, গোটা দিনের সামনে হাসি আনন্দ মজা যেটাই থাকুক শেয়ার করি, রিলস বানাই, শর্টস ভিডিও বানাই, ভিডিও এডিটিং, আজকে গোটা দিনে একটু ভিডিও এডিটিং করিনি, ভাগ্যিস কালকে একটা ভিডিও এডিটিং করে রেখেছিলাম বলে কালকে ভিডিও দিতে পারবো, আর নাহলে তো এটাও যেত না।
তো যাই হোক, আর আজকে যে ভিডিওটা পোস্ট করেছি তোমরা 2 দিন আগে অবশ্য দেখেছো এই ভিডিওটা, ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। তো এই ভিডিওটা সবাই আগে থেকে এডিটিং করা ছিল বলে তাই যাই না, কালকে যদি সব কিছু নর্মাল থাকে তাহলে আবার ভিডিও নিয়ে বসবো, কারণ ইচ্ছাই হচ্ছে না ভিডিও এডিটিং করতে বা ফোন দেখতে। ফোন দেখছি না বলতে ফুল ফোন দেখছি, কিছু কাজ টাজ থাকে সেগুলো করছি, মানে কি বলবো ওই চেক করা ভিউস ওয়াচ টাইম এসব চেক টেক করছি, তারপরে পেজের কিছু কাজ বাজ ছিল সেগুলো করছি, কিন্তু ভিডিও এডিটিং করা নিয়ে বসা হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, জীবন তো জীবনের মতন চলবে, মন খারাপ ভালো সব কিছু নিয়েই চলতে হবে, দেখা যাক কবে সব কিছু আবার নর্মাল হয়। আর কি বলবো, তো চলো, গোটা দিন তো সেরকম কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন আমি একটুখানি রান্না করব। কি রান্না করব তোমাদের বলে দিয়ে, কালকে উপোস করেছিলাম না, অনেকটা সাবু ভিজিয়ে নিয়েছিলাম, তো অতটা সাবু না খাওয়া হয়নি, তো প্রায় অর্ধেকটা সাবু মেখেছিলাম আর অর্ধেকটা সাবু রয়েছে, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই সাবুটা দিয়ে আজকে দুটো রেসিপি বানাবো, একটা খিচুড়ি বানাবো আর একটা স্পেশাল জিনিস বানাবো, তো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো, এই মন খারাপের মধ্যেও ইচ্ছা হলো নতুন কিছু রান্না করার, নাহলে সাবুটা নষ্ট হয়ে যাবে, এটাই কালকেও করতে পারতাম কিন্তু ভাবলাম যে আজকেই করে ফেলি, ভিডিওতে তো কিছুই শেয়ার করতে পারলাম না, তো এইটুকু অন্তত তোমাদের জন্য শেয়ার করে তোমরাও নতুন কিছু দেখতে পারবে, ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে, এরপর থেকে এতক্ষণ ভালো না লাগলো এরপর থেকে ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। রান্নাঘরে এসে একবারে ডালটাকে প্রেশার কুকারের মধ্যেই ভেজে নিলাম, কারণ একবারে সিটি দিয়ে নেবো, বললামই বানাবো সাবির খিচুড়ি, তার জন্য ডালটাকে প্রথমে সিটি দিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতন জল দিলাম, নুন আর লঙ্কা দিয়ে ডালটা সিটি বসিয়ে দিলাম, আর একটুখানি মশলা করতে হবে, তার জন্য জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে রেখেছি, এটাকে আমি একবারে ভালোভাবে পেস্ট করে নেবো। আর অন্যদিকে আমি সব সবজিও কেটে নিয়েছি, ভাবছি একটুখানি সবজি দেবো, তো তার জন্য পটল আর আলু কেটে নিয়েছি, পটল আর আলুটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে করে কষটা বেরিয়ে যায়, আর এর মধ্যে আমার ডালটাও সিটি হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ডালটা মোটামুটি এরকম 90% মতন সিটি দিয়ে দিয়েছি, আর 10% ওই খিচুড়ির সাথে দিলেই হয়ে যাবে। তো এই ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে আবার আলু আর পটলটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আলু পটল ভাজা হয়ে গেছে, আলু পটল ভাজা তেলের মধ্যে যা যা গোটা গরম মশলা দেবো সেগুলো ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা। তো সব কিছু ফোড়ন দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা আগে থেকে তোমাদের দেখিয়েছিলাম কী কী দিয়েছি, এটা দিয়ে এর মধ্যে সামান্য নুন হলুদ পরিমাণ মতন চিনি সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম, কারণ খিচুড়িটা হতে না বেশি টাইম লাগবে না, তাই চাচ্ছি মশলার সাথে আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যাক যাতে করে তখন আর আলুটা শক্ত না থাকে। তারপর মশলাটা আরেকটু কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম এর মধ্যে, আর সাবুটা না আগে থেকে ভেজানো আছে বলে সাবুটা অলরেডি অনেকটা নরম, তাই ওটা একদম লাস্টে দেবো। আর তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যতটুকু লাগবে, আর এটা একটুখানি ফুটে উঠেছে, তারপরে আমি ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিলাম। তো সাবুটা বললাম আগে থেকে ভেজানো রয়েছে, এটা অলরেডি নরম, তো সাবুটা দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে, মনে হলো আর একটু জল লাগবে কারণ এটা একটু ফুটবে, তো তার জন্য আর একটু জল দিয়ে দিলাম। এবার ফুটে ওঠার অপেক্ষা, ফুটে উঠলে নুন চিনিটা আর একটু দেখে নেবো ঠিকঠাক আছে কিনা। তো নামানোর আগে আর একটু নুন আর একটু চিনি দিয়ে এটা আর একটু নেড়েচেড়ে এটা আমি নিলাম, রেডি হয়ে গেল আমার সাবুর খিচুড়ি। আর তোমরা যদি সাবুটা আগে থেকে ভেজানো না থাকে তাহলে সাবুটা দেওয়ার আগে একবার ভেজে নেবে, শুকনো কড়াইতে যেমন তেল ছাড়া ডাল ভাজে বা অন্য কোনো শুকনো মশলা ভাজে ঠিক সেইভাবেই সাবুটা ভেজে নেবে। তো আমার খিচুড়ি একদম রেডি, আমি এখন গরম গরম খিচুড়ি ঠালায় ঠান্ডা করতে দিচ্ছি, কারণ জুডোবাবুকে খাওয়াবো বলে খিচুড়িটা নিয়েছিলাম, বাট খিচুড়িটা একটু ঝাল হয়েছে বলে না জুডো আর বেশি খেতে পারিনি, ওকে পরে আমাকে ভাতই খাইয়ে দিতে হয়েছিল। তো যাই হোক, পরে মা এটা খেয়ে নিয়েছিল আর সবাই বেশ সাবুর খিচুড়িটা ভালোই খেয়েছিল, তো আমার সাবুর খিচুড়ি একদম রেডি। এরপর আমি বানাবো সাবুর পকোড়া, তো সাবু অনেকটাই ভিজিয়েছিলাম বললামই, খিচুড়িটা দিয়ে আমি খিচুড়ি বানিয়েছি আর কিছুটা রয়েছে, তো ওটাতে বানাবো পকোড়া। তো পকোড়ার জন্য কী কী লাগছে তো চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাবু, যে ভিজিয়ে রাখা সাবু রয়েছে, তার সাথে আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি দুপুরবেলা, ধনে পাতা কুচি, গরম মশলা, ব্ল্যাক পেপার, সুজি, তো আরও অনেক কিছু লাগবে, নুন হলুদ মশলাপাতি যা যা লাগে সবই দেবো। তো চলো এক একটা করে জিনিস এর মধ্যে অ্যাড করবো আর তোমাদের বলবো কী কী দিচ্ছি। তো প্রথমে আলুগুলো থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে আলুটা খুব মিহিভাবে একদম সাবুর মধ্যে মিশে যায়।
সবকটা আলু থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সাবুর মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি, যাতে করে আলু একটু দানা না থাকে। আলুটা যত সুন্দর মিহি হবে, পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে, খেতেও খুব টেস্টি হবে। এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এরপর একে একে নুন, হলুদ, সুজি, তারপরে চিনি, গরম মশলা, লঙ্কা কুচি সব কিছু দিয়ে দেবো। তো চলো সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা যদি চাও এর মধ্যে একটুখানি ময়দাও অ্যাড করতে পারো বা বেসনও দিতে পারো। তো আমি আজকে শুধু সুজি দিয়েছি, এখানে ব্ল্যাক পেপার দিলাম, মানে গোলমরিচের গুঁড়ো। তো সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, পকোড়ার মতন করে সাবুগুলোকে দিয়ে এর মধ্যে ভেজে নেব। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বলে সবগুলো একসাথে লেগে গেছিল, মানে সব পকোড়াগুলো একটার সাথে একটা লেগে গেছিলো। আর না হলে কিন্তু এটা দারুণ হয়েছিল খেতে, এমনি টেস্টের কোনো হেরফের হয়েছিল না, শুধু পকোড়াগুলো দেখতেই পারবে তোমরা একটু পরে আমি দেখাবো উল্টানোর সময়। তো সবকটা পকোড়া একটার গায়ে একটা লেগে গেছিলো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের রেসিপি দুটো আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর আমাদের বর্বর মিষ্টি ঝগড়া এরকম তো চলতেই থাকবে, তো দেখা যাক এটা কবে শেষ হয়। আই হোপ খুব তাড়াতাড়ি শেষ হবে, কারণ আমরা দুজন দুজনের সাথে কথা না বলে বেশিক্ষণ থাকতে পারি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।